নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পোটলের রেসিপি সবার প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর পটল আমি এরকম করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে এবার তেল গরম হয়ে গেছে পটল দিয়ে দিব তেলের মধ্যে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে এবার ভাজা হয়ে গেছে সব পটল একে একে নামিয়ে নিব দেখুন ঠিক এরকমভাবে ভাজে নিতে হবে ওই তেলের মধ্যে আলুও ভেজে নিব আলু আমি এরকম সাইজের কেটে নিয়েছি নাড়াচাড়া করে ঠিক এরকম ভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে তেলের মধ্যেই ফড়নে দিব তেজপাতা আর এখানে গোটা জিরা ডালচিনি লং এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব যাতে আদার কাঁচা কুণ্ড চলে যায় তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া করে নিয়ে, দিয়ে দিব জল জল দিব এই কারণে যাতে মশলা পুড়ে না যায় জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আবার ভালো করে খুব সুন্দর করে মশলা কষে নিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দিতে হবে টক দই আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের তাপ স্লোতে রাখবেন টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে, তারপর ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ কিছুক্ষণ পরেই ঢাকা তুলে নিব ঢাকা তুলে নিয়ে দিয়ে দিব আগের থেকে পোটল আলু ভাজা পটল আলু যে ভেজে রেখেছিলাম আগের থেকেই সেই পটল আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিব খুব সুন্দর করে কষে নিব কষে নিয়ে এবার দিয়ে দিলাম জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব যাতে পটল আলু ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তারপরেই ঢাকা তুলে নিব। ঢাকা তুলে নিয়ে একটু কষে নিব খুব সুন্দর করে একটু কষে নিব দেখুন পটল একদম গোটা আছে একটুকুও ভাঙে নাই খুব যত্ন সহকারে নাচারা করতে হবে যাতে পটল ভেঙে না যায় নিরামিষ পোটলের রেসিপি রেডি এবার পরিবেশনের পালা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় এই নিরামিষ পোটলের রেসিপি খুব অল্প সময় তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ পোটলের রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ